বিষয় হলো যে শিক্ষার ব্যবস্থা শিক্ষাটা প্রাইমারি লেভেলে বৃদ্ধি পাইছে এটা কিন্তু একটা কন্টিনিউশন এটা কিন্তু দেশনীতি খালদা যাওয়া শুরু করছেন এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু তার জীবদ্দশায় যতদিন তিনি সময় পেয়েছেন এই ১৯ দফা কর্মসূচির মধ্যে শিক্ষাটার প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং তিনি ওই সময় ওই যে যারা এসএসসি পরীক্ষা দিত বা ডিগ্রি পরীক্ষা দিত তাদের উপরে কম্পালসারি করে দিয়েছিলেন যে সেখানে তারা নিরক্ষরতা দূরীকরণের কাজে তারা সেখানে পার্টিসিপেট বহু 37,000 প্রাইমারি স্কুলকে সরকারিকরণ করলেন এটা একটা না আমি তো এগ্রি করলাম যে বাট কি ডিটেল ম্যাটার অফ কন্টিনিউশন জিয়াউর রহমানও করছে দেশটির খালেদা জিয়াও করছে বর্তমান সরকার কিন্তু কথাটা হলো যে সব মানুষ সাধারণ যেটা যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে যারা এই বস্তিতে বসবাস করে বাংলাদেশের বেশি দূরে যেতে হবে না আপনি ঢাকা শহরে যে বস্তিগুলি আছেন এই বস্তিগুলিতে আপনি যায় দেখেন যে তারা এই লেখাপড়ার সুযোগ পাচ্ছে কিনা এখানে তাদের লেখাপড়ার সুযোগ করে দেওয়ার জন্য যে তাদেরকে দারিদ্রতা দূর করার জন্য যে ইনসেপ্টিভ দেওয়া দরকার সেই ইনসেপ্টিভ না দেওয়া পর্যন্ত সেটা আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে পারবেন না তাই আমি মূল আলোচনাটার মধ্যে আসতে চাই সেগুলো যদি সম্পদের সুষম বন্টনের মধ্যে থাকি তবে পাকিস্তান বলে যেটা ছিল পশ্চিম পাকিস্তানের যে কাজটা করছে সেটা হলো আমরা তখন শুনছি এই বক্তৃতায় বঙ্গবন্ধুর বক্তৃতার মধ্যে শুনছি যে ২২ পরিবার বা এই বাংলাদেশকে শোষণ করে রাখাচ্ছে সমস্ত পাকিস্তানের সকল সম্পদ ২২ পরিবার হাতে বন্দী হয়ে গেছে কিন্তু এখন তো সরকারি ছত্রছায়ায় ২২,০০০ পরিবার সৃষ্টি হয়ে গেছে এরা ব্যাংক লুট করতেছে এবং এরাই মানি লন্ডারিং করতেছে এবং এরাই আপনার ওই বিদেশে ওই ক্যানাডা মালয়েশিয়া আমেরিকা ইংল্যান্ডের তারা বাড়ি করতেছে এবং তাদের লিস্ট এই হাইকোর্ট দুদুগের কাছে চাইতে চাইতে হয়রান হয়ে গেছে যখনই লিস্ট বের করে সেই লিস্টে তাদের ইয়ে নাম বাড়ায় আপনার ছাত্রলীগ করা একটা ছেলে ব্যারিস্টার সুমন সাইদুল হক সুমন সে আওয়ামী লীগের একজন বড় নেতা আব্দুল সুমন গোলাপ তার বাড়ি ওই আমেরিকাতে যাতে বাড়ি না ক্যানাডা কোন জায়গায় বাড়ি সেই বাড়ির ছবি সে মিডিয়াতে শো করছে এবং সে পার্সোনালি দুদুকের কাছে কমপ্লেন করছে আমি যতটুকু শুনছি পত্রপত্রিকায় যে ২২টা না ৪২টা মামলা হয়েছে বেসিক ব্যাংকের ব্যাপারে দুদুকের মামলা সেখানে বেসিক ব্যাংকের যে চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তার বাড়িও দেখা গেছে যে বিদেশে এবং ডিফারেন্সটা হলো এই যে পাকিস্তানে আমলে যারা বর্জুয়া ছিল যারা পুঁজিপতি ছিল এই ২২ পরিবার তারা কিন্তু বাংলাদেশে ইনভেস্ট করছে বাংলাদেশে টাকাটা ইনভেস্ট করছে সেখানে বাংলাদেশের মানুষ কাজকর্ম করে খাইছে কিন্তু তারা লুট করছে এত কোনো সন্দেহ নাই কিন্তু ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হয়েছে কিন্তু এখন তো এই যে ২২ হাজার পরিবার হয়েছে যারা কোটি কোটি টাকার মালিক কিছুদিন আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট বেরিয়েছে যে কোটিপতিদের সংখ্যা কত ইলেন এই ডিটেলস বলছে তো এই এরা যদি মানি লন্ডারিং না করে তারা যদি দেশে টাকাটা ইনভেস্ট করতো তো দেশে আমাদের দেশের ছেলেপেলেরা যারা শিক্ষিত হচ্ছে শিক্ষিত হয়ে বেকার থাকতেছে তারা তাকে একটা কাজকর্ম করে খাইতে পারত এবং আমি মনে করি যে পাকিস্তান হানাদার বাহিনী তাদের ই করি না তাদের সমর্থন করি না তাদের বিরোধিতা করি এবং তাদের চরম বিরুদ্ধে আমি কিন্তু কথাটা হলো যে এখানে ডিফারেন্সটা আপনি দেখবেন যে তারা এখানে বাংলাদেশের কাছে ইনভেস্টমেন্ট আর আমাদের যারা বাঙালি যারা ক্ষমতায় আছে ক্ষমতার ছত্রছায়া থেকে তারা করলো বিদেশে মানি লন্ডারিং এইসব হাইকোর্টের অনারেবল জাস্টিস সাহেবরা এইসব ব্যাপার অনেক মন্তব্য করেন কিন্তু সব ধরা শহর বাইরে তারা লিস্ট চাচ্ছেন কারা করতেছে কী লেনদেন এমন বলছেন যে এইসব গুলি করে মারার ইয়ে হওয়া উচিত আইন হওয়া উচিত কিন্তু এই দুদুক বলেন আর যেই বলেন যত এজেন্সি বলেন সব তারা তো সরকারি গণনা বাড়ে যেতে পারে না তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না অ্যাকশন যা হয় ২২ পরিবার থেকে তিনি ২২ হাজার পরিবারের কথা বলছেন যারা বাংলাদেশ থেকে অর্থ বিদেশে নিয়ে যায় ২২ হাজার পরিবার ওনার দলের হ্যাঁ হবে আমি যখন গুলশানে দেখি তখন দিকে একটা দুটো তিনটা মানে বড় লোক আমি চিনি দুই চারজনকে তারপরে একটা দেখি সবে হয়তো আওয়ামী লীগের দু একজন থাকতে পারে ২২টা পরে আমি বলতে পারি যে মেজরিটি কিন্তু বিএনপিরই ২২টা বাট একটা জিনিস আপনি খেয়াল করেন
22000 পরিবারের সম্পদ উনি একটু আগে বললেন যে পশ্চিম পাকিস্তানে খেয়ে যেত ওই টাকাটা, এখন আর খেতে পাচ্ছে না। 22000 পরিবারের যে সম্পদ সেটা বাংলাদেশেই আছে এখন। তিনি বলছেন দেশের বাইরে ইউরোপে আমেরিকায়? না না, উনি বলতেছেন যে আগে ওরা বাংলাদেশে ইনভেস্ট করতো, টাকাটা বাইরে নিয়ে যেত আমাদেরকে শোষণ। তারা মুনাফাটা নিত কিন্তু ইনভেস্ট করতো এখানে, ইনভেস্ট করতো। তারপরে আমাদের দেশের ছেলেপেলেরা আচ্ছা ইনভেস্ট না করলে, বাংলাদেশে ইনভেস্ট না করলে টাকাটা সম্পদের সিস্টেমে কোথায়? আমি যখনই মানি লন্ডারিং করব তখন তো নিশ্চয়ই আমাকে মুনাফা হইতে হবে, মুনাফা হইলে না কিছু আমি বাইরের মানি লন্ডারিং করতে পারি। কিন্তু এই যে 22000 লোকের পরিবারের সম্পদ সৃষ্টি হলো, এই সম্পদটা সৃষ্টি তো স্বাধীনতার জন্যই হয়েছে, তাই না? যদি স্বাধীন না হতো আমাদের দেশে মানুষ বড় লোক হতো না, সম্পত্তি সৃষ্টি হতো না। ইন্ডাস্ট্রি যে হয়েছে চারিদিকে চোখে দেখেন, যেমন অবকাঠামো সৃষ্টি হয়েছে, ইন্ডাস্ট্রি সম্পদ ব্যবসা বাণিজ্য ডিজিটাল বাংলাদেশের যে সমস্ত সৃষ্টি এটা তো তৈরি হয়েছে। এখন উনি যেটা বলছেন যে কিছু মানুষ অন্যায় করছে, তাদের বিরুদ্ধে এই সরকার বলছে না তাদের রক্ষা করো। ওই তো পাড়া ওই যে হাইকোর্টের জাজদের তারা তো বোন বলছে, তাদের তারা ডেকে তারা তার বিচার করে যে সত্যি অর্থেই দেখা যাবে যে আমার তলে আমি বলছি না সবাই ঠিক আছে, অন্য যারা বলে তারা বলার জন্য তাদের তল অনেক বেশি আছে। আসলে সুযোগের সৃষ্টি হয়েছে, এই সুযোগটাকে যাতে ব্যাপৃত করা যায়, মানুষকে শিক্ষিত। আজকে আপনি যে অফিসারকে দেখেন, বড় ব্যবসায়ী দেখেন, অনেক কিন্তু গ্রামের ছেলেরা কিন্তু বড়, এই জিনিসটা আগে কিন্তু হতো না, একটা বিরাট সুযোগের সৃষ্টি হয়েছে। তো উনি যেটা বলছেন সেটা এক পেশে বক্তব্য বলছেন, তবে হ্যাঁ যেটা আমি মনে করি কেউ যদি অন্যায় করে সে অন্যায় যে প্রমাণিত হয় এবং সেটাকে আমাদের ঠিক করতে হবে এবং এই সম্পদকে আমাদের কাজে লাগাইতে হবে, এটা আরও ভালো হতে পারতো, কিন্তু আমরা অনেক এগিয়েছি।